পুজোর আগে ভজন রসিক বাঙালির জন্য সুখবর, পেট্টাপোল বন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছলো পদ্মার সুস্বাদু ইলিশ। বৃহস্পতিবার পেট্টাপোল বন্দর দিয়ে প্রাথমিকভাবে দুটি গাড়িতে মোট 8 থেকে 9 টন ইলিশ ভারতে এসে পৌঁছায় এবং পরবর্তীতে ধাপে ধাপে পুজোর মধ্যে আরও বহু ইলিশ আসবে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। তারা জানাচ্ছেন যে এই যে দুটো লরিতে আজকে প্রথম যে ইলিশ এসেছে সেখানে 8 থেকে 9 টন ইলিশ আছে এবং এই ইলিশ আজ কলকাতার বাজারে পৌঁছাবে এবং সেখান থেকে রাজ্যের বিভিন্ন বাজারে এই ইলিশ পৌঁছে যাবে। আগামীকাল থেকে মূলত এই ইলিশগুলি ভারতের বাজারে পাওয়া যাবে, যার দাম যেটা মনে করছেন ব্যবসায়ীরা এখনও 1800 থেকে 2000 টাকার মতো হতে পারে। কারণ ইলিশের যে সাইজ বলা হচ্ছে প্রতিটা ইলিশে 1 কেজির উপরে সাইজ রয়েছে, সেক্ষেত্রে দামও সাইজ অনুযায়ী সাধারণত হবে বলে তারা জানাচ্ছেন। যেটা জানা যাচ্ছিল যে ভারত বাংলাদেশের যে নতুন সরকার গঠনের পরে তাদের পক্ষ থেকে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল যে প্রতি বছর পুজোর আগে বাংলাদেশ থেকে ভারতে যে ইলিশ পাঠানো হয় উপহার হিসাবে আমদানি বা রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হয় সেটা এবছর হবে কি না সেটা নিয়ে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু দেখা যায় যে বাংলাদেশের আভ্যন্তরীণ সরকারের যে প্রধান উপদেষ্টা তিনি জানান যে বাংলাদেশের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরের পুজোর সময় উপহার হিসাবে ইলিশ যে রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হবে এবং সে মতো 2420 মেট্রিক টন ইলিশের অনুমোদন দেওয়া হয়েছিল ভারতীয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এবং আজকে বৃহস্পতিবার পেট্টাপোল বন্দর দিয়ে প্রথম দুটি গাড়িতে করে ইলিশ এসে পৌঁছেছে। স্বাভাবিক অর্থেই যে ইলিশ বাংলাদেশের যে সুস্বাদু ইলিশের অপেক্ষায় থাকে ভোজনপ্রিয় বাঙালি, তারা এই পদ্মার ইলিশ আসার খবরে স্বাভাবিকভাবেই খুশি। পেট্টাপোল থেকে উৎসব মণ্ডল, নিউজ টাইম।